বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ফাইল রিকভারি নিয়ে। আপনারা অনেকেই আপনাদের মোবাইলের মেমোরি থেকে অথবা পেন ড্রাইভ থেকে অথবা আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ থেকে অনেক সময় আসে ফাইল ডিলিট করে ফেলেন অথবা ফরম্যাট করে ফেলেন, অর্থাৎ ফাইল হারিয়ে ফেলেন। তো সেই সব ফাইল পাওয়ার জন্য একমাত্র যে পথটি রয়েছে সেটি হচ্ছে ফাইল রিকভারি। যদি আপনার ফাইল ব্যাকআপ করা না থাকে, সেক্ষেত্রে আপনি ফাইল রিকভারি সফটওয়্যারগুলো ব্যবহার করে আপনারা উপকৃত হতে পারেন। এখানে আমি আপনাদেরকে একটি সফটওয়্যার দেখাবো যেটি দিয়ে আপনারা ফাইল রিকভারি করতে পারবেন, এবং আমি এটা ব্যবহার করে দেখেছি যে এটি কাজ করে। তো কী কী ক্ষেত্রে এই ফাইল রিকভারি করা যায় না? অনেক সময় আছে যে আপনি অনেক সময় আছে ফাইল কোনো ফাইল ডিলিট করে ফেলেছেন, সেখানে আবার অন্য সেই স্পেসে অন্য একটি জায়গায় অন্য একটি ফাইল রিপ্লেস করেছেন। সুতরাং দেখা গেল যে সেই লাস্ট যে ফাইলটি সেটি আগের ফাইলটাকে রিপ্লেস করেছে, সুতরাং সেই আগের ফাইলটি আর কখনও খুঁজে পাওয়া যাবে না। বিষয়টি একটু জটিল, সেটি আমি পরে বোঝাচ্ছি। তো শুরুতে আমরা চলে যাই আমাদের পেন ড্রাইভে। দেখা যাক, এখানে জোশ নামে একটি আমার পেন ড্রাইভ রয়েছে। এখানে আমার অনেকগুলো ফাইল রয়েছে, একটু বড় করে দেখি। এখানে আমার কিছু ছবি রয়েছে, ওয়ালপেপার্স, একটু অডিও ফাইল, একটি অডিও ফাইল রয়েছে, একটি আর কয়েকটি ভিডিও ফাইল এবং অর্থাৎ মুভি ফাইল রয়েছে। ওকে, তো ধরা যাক আমি ভুলবশত এটাকে ফরম্যাট দিয়ে ফেললাম। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করি, ফরম্যাট, এবং দেখুন আপনাদের ফরম্যাট করার আগে একটা জিনিস বলে রাখি। দেখুন, আমার এই পেন ড্রাইভটিকে আমি একা সর্বোচ্চ পর্যায়ে ভরেছি, অর্থাৎ মাত্র 4 কিলোবাইট বাকি আছে। একেবারে 4 জিবি আমি ফুল ভরে দিয়েছি ফাইল দিয়ে। ওকে, তো আমি ফাইলটিকে সরি তো আমি এই পেন ড্রাইভটিকে ফরম্যাট করে দিই, স্টার্ট। ওকে, ওকে, ক্লোজ। তো বন্ধুরা দেখুন, আমার এই পেন ড্রাইভে ধরার জায়গা আমি ভুলবশত এইটাকে ফরম্যাট করে দিয়েছি। এখন আমার এই ফাইলগুলো দরকার, তো আমি কী করে সেটা রিকভারি করতে পারি? তো আমি এখন একটি সফটওয়্যারের সাহায্য নিব, সেটি হচ্ছে ইজাজ ফাইল রিকভারি সফটওয়্যার। ওকে, এটি শুধুমাত্র পেন ড্রাইভের ক্ষেত্রে নয়, আপনাদের যে কোনো মেমোরি কার্ড অথবা আপনাদের কম্পিউটার হার্ড ড্রাইভের ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইজাজ ডাটা রিকভারি উইজার্ড 8.5 রয়েছে। এটির বর্তমান অনেক ভার্সন রয়েছে, এটি কয়েক বছর আগে ওল্ড ভার্সন যেটি আমি ব্যবহার করেছি। তো আমি সেটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি ওপেন করি, ইয়েস। তো দেখুন, সিলেক্ট টাইপস অফ লস্ট ফাইলস, আমাকে টাইপসগুলো খুঁজে দিতে হবে, গ্রাফিক্স, ডকুমেন্টস, আমি সব ধরনেরই চাই। সুতরাং আমি নেক্সট ক্লিক করলাম। ওকে, এরপর আমাকে সিলেক্ট করতে হবে আমি কোন ড্রাইভ থেকে আমি লস্ট করেছি। ওকে, আমার জোশ নামে পেন ড্রাইভটি ছিল, মাত্র 4 জিবি আমি এটা দেখতে পাচ্ছি। তো সেটিকে আমি সিলেক্ট করি। ওকে, এইটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, আর কোনোটা কিন্তু আমি সিলেক্ট করিনি। ওকে, তো যেটা আপনি রিকভারি করতে চান সেটি আপনাকে সিলেক্ট করতে হবে, সেই ড্রাইভটি। ওকে, তো তারপরে আমাদের যেটি করতে হবে, আর এগুলো দেখুন সিস্টেম কিছু ফোল্ডার রয়েছে, 450 মেগাবাইট ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের সিস্টেম হার্ড ডিস্ক ইনস্টল দেওয়ার সময় যেগুলো থাকে সেগুলো এখানে শো করেছে, ওগুলো আমাদের প্রয়োজন নেই। আমার যে ড্রাইভটি দরকার সেটি আমি সিলেক্ট করেছি, সেই পেন ড্রাইভটি। ওকে, এবং আমি এখন স্ক্যান করব। তো এখন কিছুটা সময় নেবে এ স্ক্যান করতে। স্ক্যান করার পরে আমরা যে ফলাফলগুলো পাবো তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কী করব। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমার ফাইল সংখ্যা কম, সেজন্য এখানে লেখা উঠেছে যে প্রায় 1 মিনিট 10 সেকেন্ড বা 7 সেকেন্ড এরকম লাগবে। ফাইল সংখ্যা বেশি হলে হয়তো সময় বেশি লাগবে, এবং আপনার পেন ড্রাইভের সাইজ যদি বড় হয় তাহলে আরও সময় বেশি লাগবে, এবং হার্ড ডিস্কে যদি স্পেস 100 জিবি হয়, অর্থাৎ 1 টেরাবাইট অথবা 1 টেরাবাইট বা তার চেয়ে বেশি হয়, তাহলে সময় আরও বেশি লাগবে। অর্থাৎ আপনাকে সময় দিতে হবে যে স্ক্যান করতে। আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, ডিলিট করা ফাইলগুলো কেমন করে কম্পিউটার খুঁজে পায়? বস্তুত, একটি ফাইল যখন কম্পিউটার বা মোবাইল যে কোনো অপারেটিং সিস্টেম ডিলিট করে, সে বেসিক্যালি আমাদের পেন ড্রাইভ থেকে বা আমাদের মেমোরি থেকে আমাদের যেটি ডিলিট করে সেটি হচ্ছে আমাদের একটি লগ বুক থাকে,
অর্থাৎ যেখানে আমাদের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে লিস্ট করা থাকে। সেই লিস্ট অর্থাৎ আমাদের সেই ক্যাটালগটাকে ডিলিট করে, মূলত ফাইলটাকে ডিলিট করতে পারে না বা থেকে যায়। তো আমরা যখন ক্যাটালগটি ডিলিট করে ফেলি তখন আমরা সেখানে কোনো ফাইল আছে কি না সেটা আমরা জানি না। তো সেই ক্ষেত্রে এই সফটওয়্যারগুলো সেই ক্যাটালগগুলোকে খুঁজে আবার বের করে এবং সর্বশেষ ওই স্থানে যে ফাইলটি ছিল সেই ফাইলকে সে বের করে দিতে পারে। তো এইভাবে আমরা আমাদের ফাইলগুলোকে রিকভারি করতে পারি। এখানে আরেকটি বিষয় বুঝিয়ে রাখি আপনাদেরকে। ধরা যাক আমার হার্ড ডিস্কে 1 2 3 4 5 6 7 8 9 10 10 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 10 × 8, অর্থাৎ ধরা যাক আমার একটি 80 GB হার্ড ডিস্ক রয়েছে। তাহলে আমি যখন আমার এই হার্ড ডিস্কে কিছু ফাইল আমি রাখবো, ধরা যাক আমি একটি সিনেমা রেখেছি 1 2 3 4 5 6 7, 7 GB সাইজের একটি আমি যখন সিনেমা আমার হার্ড ডিস্কে রেখেছি, দেখা গেল যে আমার হার্ড ডিস্ক সে তার নির্দিষ্ট সেক্টর থেকে, আমাদের কিন্তু প্রত্যেকটা হার্ড ডিস্কে বা মেমোরিতে সেক্টর থাকে, সেক্টর হচ্ছে যে স্থানে আমাদের মেমোরিগুলোকে সেভ করা হয়। তো ধরা যাক এখানে হার্ড ডিস্কে আমাদের সেই প্রথম স্থানে এই ফাইলগুলোকে সেভ করে করা হলো। পরে আমি আরও 5 GB আরেকটি ফাইল কপি করলাম, সেটিও তার পরবর্তী স্থানে এটা কপি হয়ে গেল, তারপরে এই নীল রঙের এই ফাইলটা কপি হলো, তারপরে আরও বড় একটি ফাইল ধরা যাক এই ঘিয়ে কালারের এই ফাইলটি কপি হলো, সেভাবে সাদা কালার এই ফাইল কপি হলো। এভাবে আমি আমার পুরো হার্ড ডিস্কটাকে অর্থাৎ 80 GB হার্ড ডিস্কটাকে আমি ফিল আপ করতে পারি। ওকে, তো যদি আমি 80 GB হার্ড ডিস্ক এভাবে ফিল আপ করি এবং পরবর্তীতে কোনো একটি ফাইল ডিলিট করে সেই স্থানে যখন আমি একটি অন্য ফাইল রাখবো এবং ধরা যাক সেই ফাইলের সাইজ আগের ফাইলের সাইজের চেয়ে ভিন্ন, তখন কীভাবে কম্পিউটার সেভ করে, তো তখন কীভাবে ক্যাটালগ তৈরি হয় সেটি আমাদের আলোচ্য বিষয়। তো সেটি আমরা একটু পরে আলোচনা করছি। দেখা যাক আমার সেই রিকভারি স্ক্যানিংটা কত দূর হচ্ছে। ওকে, আর প্রায় মাত্র 16 সেকেন্ড লাগবে, একটু ওয়েট করি। ওকে, স্ক্যানিং কমপ্লিটেড, উই হ্যাভ ফাউন্ড অ্যাবাউট 33 ফাইলস ফর ইউ। ওকে, তো এখন আমি দেখুন আমার লস্ট পার্টিশন হচ্ছে FAT32, অর্থাৎ আমার পেন ড্রাইভটি এটা পুরোটাই শো করেছে। সুতরাং আমি আসলে কী কী রাখতে চাই, আমি এখান থেকে আমার নির্ধারিত যে ফাইল র ফাইলস পেয়েছে, MP4 মাল্টিমিডিয়া ফাইল পেয়েছে, শকওয়েভ ফ্ল্যাশ ফাইল পেয়েছে, ওয়েব ফাইল পেয়েছে, ছবি পেয়েছে, ওকে, আমি যেটি রিকভার করতে চাই সেটি সিলেক্ট করে আমি রিকভার করতে পারি, অথবা আমি আমার পেন ড্রাইভের সমস্ত ফাইলগুলোকেও রিকভার করতে পারি। অনেক সময় আছে যে আপনি সম্পূর্ণ ফাইলগুলোকে রিকভার করতে চান না, কারণ কিছু কিছু ফাইল আপনার দরকার নেই, অনেক বড় বড় ফাইল, সেই ক্ষেত্রে আপনি যেটি রিকভারি করতে চান সিলেক্ট করে, অর্থাৎ এখানে সিলেক্ট না করেও সেই জেপেগের সেই ছবি থেকে একটা ছবি সিলেক্ট করে আমি রিকভার করলেও, ধরা যাক আমার এখানে যদি ফাইলগুলোর নাম থাকতো সুবিধা হতো, আমি এখানে রিকভারি ক্লিক করে আমি সেটাকে শুধু রিকভারি করতে পারতাম। আমি সেভাবে যাচ্ছি না, আমি হচ্ছে সবগুলোকে, সুতরাং আমার লস্ট পার্টিশনে এই টিক মার্কে ক্লিক করলাম এবং আমি রিকভার করব। আমি রিকভার বাটনে আমি ক্লিক করলাম, দেখুন আমার এখানে সিলেক্ট পেয়েছে 44 ফাইলস এবং 2.01 GB ফাইল সে পেয়েছে, অন্যান্য ফাইলগুলো কিন্তু সে পায়নি। ওকে, আমি রিকভার বাটনে ক্লিক করি। ওকে, আমি আমার ডেস্কটপেই আমি সেভ করব, ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করি। দেখুন আমাদের কিন্তু এই যে কি বলছে, ডোন্ট সেভ দ্য রিকভার ডেটা টু দ্য ড্রাইভ হোয়ার ইউ লস্ট ইউর ডেটা, আমাদের যে ড্রাইভ থেকে ডিলিট হয়েছে সেই ড্রাইভে আমরা কখনো কিন্তু সেভ করব না, কারণ সেই পেন ড্রাইভে আবার ডিস্টার্ব দিতে পারে, সেক্ষেত্রে আমার লস হয়ে যাবে, তো আর আমার সেই ড্রাইভে কিন্তু আমার স্পেস নাও থাকতে পারে, সুতরাং আমাকে অবশ্যই একটি অন্য ড্রাইভে কপি করতে হবে। সো আমি আমার কম্পিউটারের সি ড্রাইভে আমার ডেস্কটপে সেভ করব। আমি নিউ লিখে আমি রিকভার্ড ফাইলস লিখে দিলাম। ওকে, তো দেখুন আমার এখানে রিকভার্ড ফাইলস লেখাটি এখনও আসেনি, আমি ক্যান্সেল দিই, আমি আবার দিই রিকভার, ওকে, রিকভার্ড ফাইলস, ওকে, সেভ। দেখুন আমার সেই রিকভার্ড ফাইলসের মধ্যে আমার কিন্তু নতুন ফাইলগুলো চলে আসতেছে, ওকে, কপি হচ্ছে, পুরোটা কপি হোক তারপর আমরা দেখি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইল রিকভারি কপি করাটা প্রায় শেষের পর্যায়ে রয়েছে এবং
কিছুক্ষণের মধ্যেই এই কপি করা শেষ হয়ে যাবে, অর্থাৎ রিকভারি হয়ে যাবে। ওকে, আমার রিকভারি হয়ে গেলে আমার ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। আমার ফ্যাট 32 যে পেন ড্রাইভটি ছিল, এই যে আমার জশ, সেটি এখানে হয়েছে। আমি এটিকে ওপেন করি, দেখুন আমার সিস্টেম ভলিউম ইনফরমেশন, আমার 1 কিলোবাইট 1 কিলোবাইট দরকার নেই। আমি এটাকে বড় করে দেখি, ওকে, সিস্টেম ইনফরমেশন দরকার নেই, এটাকে ডিলিট করে দিই। র ফাইলস দেখুন বড় করি, ওকে। এর আগে আমি একটু দেখি আমার সাইজটি কতটুকু হয়েছে, দেখুন আমার 2 জিবি, আমার 4 জিবি 3.72 জিবি ছিল, সেখান থেকে সে আমার 2 জিবি রিকভার করেছে। ওকে, এখন রিকভার কী কী করেছে আমরা দেখি। আমার এখান থেকে যে ছবিগুলো ছিল সে অধিকাংশ ছবি রিকভার করেছে, একটি ফাইল সে রিকভার করতে পারেনি। ওকে, এই ছবিটি পুরোটা রিকভার করতে সে পারেনি। ওকে, এরপরে দেখুন লস্ট ফোল্ডার্স, ডিরেক্টরি 1 2 3 4, এখানে কিছু নেই, ডিলিট করে দেই। ওকে, এবার র ফাইলস, ছবি, এবার MP4, দেখুন আমার সিনেমার MP4, দেখুন এখানে 5.26, এখানে একটি বড় ফাইল ছিল আমার, কয়েক জিবি। হ্যাঁ, তো এই ফাইলটিকে সে রিকভার করতে পারেনি। অনেক সময় আছে বড় ফাইলগুলোকে কোথাও একটু মিসিং হলে সেটা আর রিকভার করা সম্ভব হয় না, কিন্তু দেখুন আমার এই ভিডিও ফাইলটি, দেখুন আমার সেই টম জেরির একটি সিনেমা, সেটি কিন্তু পুরোপুরি রিকভার হয়েছে। এই যে একটি ভিডিও, সেটি রিকভার হয়েছে। এই দেখুন একটি বড় সিনেমা, 753 মেগাবাইট, এটিও ফুললি রিকভার হয়েছে। ওকে, এরপরে দেখুন শক ওয়েভ ফ্ল্যাশ, দেখুন এই নামে আমার কোনো ফাইল কিন্তু ছিল না অ্যাকচুয়ালি। ওকে, এরপরে দেখুন আমার একটি WAV ফাইল, অর্থাৎ অডিও ফাইল, সেটিও রিকভার হয়েছে। তাহলে বন্ধুরা দেখুন আমার অধিকাংশই ফাইলগুলো রিকভার হয়েছে। লেটেস্ট সফটওয়্যারগুলো ইউজ করলে দেখা যাবে যে আপনি হয়তো 100% না হলে 90% আপনি রিকভার করতে পারেন, যদি আপনার ফাইলগুলো ওভারল্যাপ না করে। এখন আসুন যুক্তির মধ্যে আসি, কেন আপনি ওভারল্যাপড ফাইলগুলোকে রিকভারি করতে পারবেন না। ওকে, আমরা সে আমাদের সে সেক্টরগুলোর মধ্যে চলে আসি, যেখানে আমরা আমাদের মেমোরি কার্ডের প্রত্যেকটি সেক্টরগুলোকে বিবেচনা করেছিলাম। তো ধরা যাক আমার এখানের এই 5টি ফাইল, 1 2 3 4 5, এই 5টি ফাইলকে আমি ডিলিট করে দেবো, অর্থাৎ আমি ধরা যাক কালারটাকে ডিলিট করে আমি ব্ল্যাক করে দিই। ওকে, আমার একটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবং ধরা যাক আমি এখান থেকে এই 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 কালারের এই গোলাপি কালার এই ফাইল, অর্থাৎ আমি আমার 2টো বড় বড় ফাইল আমি ডিলিট করে দিলাম। ওকে, তো ধরুন বন্ধুরা আমরা এই 2টি ফাইল ডিলিট হয়ে গেছে। এই অবস্থায় যদি আমি সবগুলো ডিলিট করে দিই এবং রিকভার করি, আমি কিন্তু সবগুলোকেই রিকভার করতে পারবো। ধরা যাক আমি এখন একটি 7 জিবি একটি ফাইল কপি করে আমার এই হার্ড ডিস্কের মধ্যে রাখলাম। তাহলে কী হবে দেখুন বন্ধুরা, আমার কম্পিউটার কিন্তু তার সেই হার্ড ডিস্কের প্রথমে ফাঁকা স্পেস এখান থেকে ফিল আপ করা শুরু করবে। ওকে, তো এখানে পাবে কয়টি সেক্টর, সে মাত্র 5 জিবি সে পাবে। ওকে, তাহলে 1 2 3 4 5, ওকে 5, এবং তারপরে যে ব্ল্যাঙ্ক জায়গা রয়েছে সেই ওখান থেকে কিন্তু দেখুন এই পুরো জায়গাটা স্কিপ করে সে এখানে আসবে। ওকে, এবং সে যখন আমাদের লগ বুকে, অর্থাৎ যেখানে নোট রাখবে যে আমার হার্ড ডিস্কে এই এই জায়গায় এই এই ফাইলগুলো রয়েছে, সে কিন্তু 2টা জায়গায় কিন্তু এটাকে এখন লিঙ্ক করে রাখবে যে এই 2টি জায়গায় আমার এই এই বড় এই ফাইলটি রয়েছে। এখন কিন্তু আগের মতো পরপর পাশাপাশি জায়গার মধ্যে কিন্তু এই ফাইলটি সেভ করা নেই। ওকে, তাহলে দেখা যাক আমার এই 7টি জায়গায় আমরা এটাকে সেভ করি। ওকে, সেভ করার পর ধরা যাক আমার এই ফাইলগুলোর রং ধরা যাক বেগুনি। ওকে, তাহলে দেখুন বন্ধুরা আমার কম্পিউটারে এখানে এই ফাইলটিকে কপি করেছি, তারপর দেখুন আমার 3 জিবি ফাঁকা আছে। তো বন্ধুরা ধরা যাক এই অবস্থায়, হ্যাঁ তাহলে দেখুন বন্ধুরা এই অবস্থায় যদি আমরা এই পুরো হার্ড ডিস্কটাকে ফরম্যাট করে ফেলি এবং রিকভারি করি, তাহলে দেখুন আমার কম্পিউটারে কী কী ফাইলগুলো মিসিং আসবে। দেখুন আমার এই যে যে পুরো লাল ফাইলগুলো ফাইলটি, এটা কিন্তু কোনোই মিসিং আসবে না, এটা পুরোপুরি আমি রিকভারেবল। এবার দেখুন এই যে যে বেগুনি ফাইলটি, এই বেগুনি ফাইলের আগের যে ফাইলটি ছিল সেটা কিন্তু আমরা কোনোভাবেই রিকভার করতে পারবো না, এবং আমি রিকভার করতে পারবো শুধুমাত্র এই বেগুনি ফাইলটি এবং এইটা এবং এইটা। এবং দেখুন বন্ধুরা এখানে যে আগের যে ফাইলটি ছিল সেটা তো রিকভার করতে পারবোই না, প্লাস
এইখানে যে ফাইলটি ছিল সেই ফাইলটিও রিকভার করতে পারবো না, বরং এটি একটি ড্যামেজ ফাইল হিসেবে রিকভার করতে পারবো। এখানে এই ফাইলটিও রিকভার হবে, রিকভারিতে শো করবে, কিন্তু সেটি শো করবে ড্যামেজ ফাইল আকারে। ওকে, কারণ দেখুন আমরা এই ফাইলটির 3 জিবির স্পেসটি থেকে রিকভারি সোর্স পাওয়া যাবে, কিন্তু এই 2 জিবি সোর্সটি পাওয়া যাবে না। তাহলে এই 2 জিবি পার্টস অর্থাৎ 40% একটি ফাইলে 40% যদি মিসিং থাকে তাহলে কিন্তু ফাইলটি পুরোটাই করাপ্টেড থাকে, অর্থাৎ সে ফাইলটি আর খুঁজে পাওয়া যাবে না। এজন্যই দেখা যায় বন্ধুরা যে আপনারা যখন কোনো একটি মেমোরি কার্ড থেকে কোনো ফাইল ডিলিট করে ফেলেন এবং সেখানে আরেকটি ফাইল যদি রিপ্লেস করে ফেলেন তাহলে দেখা যাবে আগের ফাইলগুলোকে আপনি হয়তো আর ফেরত পাবেন না, এবং রিকভারির ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা। এবং আপনারা অবশ্যই জানবেন যে কোনো একটি ফাইল এক স্থান থেকে কাট করে যখন আপনি আরেক স্থানে পেস্ট করেন, দেখুন আপনি সেই পেস্ট করার পর সম্পূর্ণটি কপি হয়ে ওখানে পেস্ট করার না পর্যন্ত পূর্বের ফাইলটি কিন্তু ডিলিট হয় না, এবং যদি পেস্টটা সম্পূর্ণ হয়ে যায় তখন পূর্বের ফাইলটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। তো এখানে সেরকম ব্যাপার যে আপনার ফাইলটি সম্পূর্ণ যদি এখানে পাওয়া না যায়, অর্ধেক অবস্থায় পাওয়া গেলেও সেই ফাইলটি করাপ্টেড থাকে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে আমরা ফাইল বা ডাটা রিকভারি করতে পারি, হারিয়ে যাওয়া ফাইলগুলোকে ফেরত পেতে পারি, এবং লেটেস্ট ভার্সনগুলোতে আপনার হয়তো রিকভারি পার্সেন্টেজ আরও বেশি হবে। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকৃত বোধ করেন তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সময়ে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।